হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা পড়ছি বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন এই অধ্যায়টি। আমরা পূর্ববর্তী ক্লাসে গণতন্ত্র সম্বন্ধে ধারণা লাভ করেছি এবং কত প্রকারের গণতন্ত্র আমরা দেখতে পাই সেগুলো সম্বন্ধে আমরা ধারণা লাভ করেছি। তো চলো আমরা দেখে নেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজকে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু জেনেছি গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণের দ্বারা যেই শাসন ব্যবস্থাটি পরিচালিত হয় সেটি হচ্ছে গণতন্ত্র। তো আমাদের বাংলাদেশে গণতন্ত্র কিভাবে এলো এবং গণতন্ত্রের অবস্থা কি, সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে কিছু কথা আমরা জেনে নিব, সেটি হচ্ছে আমরা কিন্তু জানি আমাদের বাংলাদেশ ভারত এবং পাকিস্তান মিলে ভারতবর্ষ নামে পরিচিত ছিল। তো এই ভারতবর্ষ কিন্তু প্রায় 200 বছরের বেশি ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিল। তো 1947 সালে এই ব্রিটিশ শাসনের অবসান ঘটে, তখন পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে যায়। কিন্তু পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুইটি অংশ থাকে। তো আমাদের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল এবং পূর্ব পাকিস্তান নামেই পাকিস্তানের অংশ ছিল। তো 1947 সালে যখন ব্রিটিশ শাসনের অবসান হয়, এরপর পাকিস্তানের পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গৃহীত হয়। পার্লামেন্টারি শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, যেখানে আমাদের জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যদের হাতে ক্ষমতা থাকে, শাসন ব্যবস্থা। তো এই সময় এই পার্লামেন্টারি শাসন ব্যবস্থাটা গৃহীত হয়েছিল এবং এই সময় পার্লামেন্টারি শাসনের নামে বস্তুত গভর্নর জেনারেলরা এবং আমলারাই দেশ শাসন করত। অর্থাৎ গভর্নর জেনারেল যারা ছিলেন এবং যারা সচিব ছিলেন তারাই দেশকে শাসন করত। তো পাকিস্তান পরিষদে যে সংবিধানটি প্রণয়ন হয়েছিল সেটি প্রণয়ন করতে 9 বছর সময় লেগেছিল। তো আইনসভার এবং সেই সময় প্রধানমন্ত্রী অথবা আইনসভার মতামতে তোয়াক্কা না করে গভর্নর জেনারেলরা নিজেদের পছন্দ অনুযায়ী মন্ত্রিসভা গঠন করতেন। তো সংবিধান প্রণয়নের পর প্রায় 2.5 বছরের মাথায় জেনারেল আইয়ুব খান 1958 সালে সামরিক শাসন জারি করেন। তো এই যে সংবিধান প্রণয়ন হলো, এর 2.5 বছরের মাথায় হলো কি 1958 সালে সামরিক শাসন জারি করেন জেনারেল আইয়ুব খান। তো এই সামরিক শাসন জারি করার মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানের ভঙ্গুর যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ছিল সেটির অবসান ঘটেছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়েছে। দেখা যায় যে পাকিস্তান রাষ্ট্রের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে এবং এই নির্বাচনটাই ছিল তৎকালীন পাকিস্তানের শেষ নির্বাচন। তাহলে আমরা বুঝতে পারছি যে 1970 সালে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেটি সেই সময়কার পাকিস্তানের শেষ নির্বাচন ছিল এবং এই 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছিল। কিন্তু পাকিস্তান যে সামরিক সরকার ছিল তিনি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করেননি, বরং তারা ষড়যন্ত্র করে নিরস্ত্র বাঙালিদের ওপর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ যখন বঙ্গবন্ধু তার আওয়ামী লীগ সরকারকে নিয়ে তারা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করলো নির্বাচনে, তখন কিন্তু তারা পাকিস্তানের সামরিক সরকারের হিংসার পাত্র হয়ে গেল। তখন পাকিস্তানের সামরিক সরকার নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে যে কিভাবে তাদেরকে তাদের হাত থেকে এই ক্ষমতাটা নেওয়া যায়। তো বঙ্গবন্ধুর হাতে তারা ক্ষমতা হস্তান্তর না করে তারা নিরস্ত্র বাঙালির ওপর কিন্তু আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত নেতা হিসেবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 26 মার্চ 1971। আমরা জানি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ 1971 এবং এই দিন তিনি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার চূড়ান্ত পরিণতি হলো আমাদের 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। অর্থাৎ এই যে স্বাধীনতার ঘোষণা দেয়া হলো 26 মার্চ 1971 সালে, এরপর টানা 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এর মাধ্যমেই কিন্তু আমরা শেষ পর্যন্ত আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। এরপর স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা আমাদের বাংলাদেশে 3টি রাজনৈতিক দলকে দেখতে পাই। এগুলো হচ্ছে আওয়ামী লীগ,
বিএনপি ও জাতীয় পার্টি, আমরা সবাই কিন্তু এই তিনটি রাজনৈতিক দলের নামের সাথে পরিচিত। তো স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের নেতা ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হলো, এই স্বাধীনতার পর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। তো পাকিস্তানের অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালিরা তাদের দীর্ঘ সংগ্রামের মূর্ত প্রতীক বঙ্গবন্ধুর নেতৃত্বেই গণতন্ত্র লাভ করেছিল। তো এই যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন, অবকাঠামো নির্মাণ, দেশের বিভিন্ন শিল্পের পুনর্জীবীকরণ, এগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অনেক অবদান রেখেছিল। তো গণতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সেই সময়। এসবের মধ্যে রয়েছে পার্লামেন্টারি পদ্ধতির সরকার ব্যবস্থার প্রবর্তন, স্বাধীনতার 10 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন যেটি 1972 সালে হয়েছিল এবং নতুন রাষ্ট্র হিসেবে 140টি দেশের স্বীকৃতি লাভ, জাতিসংঘ ও OIC সহ আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সদস্যপদ প্রাপ্তি এবং নতুন সংবিধান অনুসারে 1973 সালের 7ই মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। এবং এরপর 1975 সালের 15ই আগস্ট দেশি বিদেশি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের উপস্থিত সকল সদস্য শাহাদাত বরণ করেন। আমাদের বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্রকারী দলরা ছিল যারা আমাদের বাংলাদেশের গণতন্ত্র চাইত না। তো দেশি বিদেশি এরকম স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণেই কিন্তু 1975 সালের 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে শাহাদত বরণ করেন। এই 1975 সালের 3রা নভেম্বর জাতীয় 4 নেতাও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1975 সালে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকেও হারাই এবং একই সাথে আমাদের জাতীয় যে 4 নেতা ছিলেন তাদেরকেও কিন্তু আমরা হারিয়ে ফেলি এবং তারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এই স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে। এরপর সংবিধান স্থগিত করে সামরিক শাসন জারি করা হয়। অগণতান্ত্রিক শাসন অব্যাহত থাকে 90-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এবং এ সময় কিন্তু বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করে। এরপর যেটা হয়, 75 পরবর্তী 15 বছর দেশ ছিল সেনা শাসনের অধীনে এবং নির্বাচনের নামে ক্ষমতাসীনদের কর্তৃক ভোট কেন্দ্র দখল ও আসন ভাগাভাগি হয়। নির্বাচন কমিশন বলতে গেলে অকার্যকর ও অসহায় হয়ে পড়ে। তাহলে আমরা দেখছি যে 1975 সালের পরবর্তী 15 বছর কিন্তু দেশ শাসনের ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে। তো সেই সময় নির্বাচনের নামে ক্ষমতাধর দলদের কর্তৃক এই ভোট কেন্দ্র দখল ও আসন ভাগাভাগি এই কাজগুলো হয়ে থাকতো। তখন নির্বাচন কমিশন কিন্তু কিছুই করতে পারেনি, তারা অকার্যকর হয়ে পড়ে এবং তারা অসহায় হয়ে পড়ে। তো এরপরে 90-এর গণ অভ্যুত্থান, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় ও 27 ফেব্রুয়ারি 1991 জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারে একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা করে। অর্থাৎ 75-এর পরে 15 বছর কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশে কোনো ধরনের গণতন্ত্রই ছিল না। কিন্তু 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন আনে ও গণতন্ত্র পুনরুদ্ধারে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এরপরে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে। অর্থাৎ এই যে 1991 সালে নির্বাচন অনুষ্ঠিত হলো, এখানে জয়লাভ করলো বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো নির্বাচনের পরপর জাতীয় সংসদে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 1991 সালে 6ই আগস্ট মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। অর্থাৎ আমাদের দেশে কিন্তু এই 75-এর পরবর্তী সময় মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা ছিল না, কিন্তু 1991 সালের 6ই আগস্ট সংবিধানের একটি সংশোধনীর মাধ্যমে
মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা আবার প্রবর্তিত করা হয়। অবশ্য দেখা যায় যে সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে এরূপ যে পারস্পরিক সমঝোতা, এটা কিন্তু দীর্ঘদিন টিকে থাকেনি। জাতীয় সংসদের ঢাকার, মিরপুর এবং মাগুরার প্রহসনমূলক উপনির্বাচনে ব্যাপক কারচুপিকে কেন্দ্র করে অচিরেই তাদের মধ্যে মতবিরোধ দেখা যায় এবং জাতীয়ভাবে কিন্তু এক ধরনের আশঙ্কা তৈরি হয় যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হবে না। অতএব আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাতে থাকে। অর্থাৎ সেই সময় আওয়ামী লীগ সহ যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলরা ছিলেন তারা বিএনপি সরকারের কাছে তারা দাবি জানায় যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ দাবিতে এক পর্যায়ে 147 জন সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য রাজপথে আন্দোলন শুরু করেন। কিন্তু বিএনপি সরকার এই দাবিকে উপেক্ষা করে 15 ফেব্রুয়ারি 1996 জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করে। অর্থাৎ বিএনপি সরকার কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী সহ যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের এই দাবিকে তারা মানেনি। না মেনেই তারা 1996 সালের 15 ফেব্রুয়ারি জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করেছিল এবং বা আওয়ামী লীগ ও অন্য দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা পুরোপুরিভাবে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে। প্রায় ভোটারবিহীন পরিবেশে তথাকথিত এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় এই নির্বাচন গুরুত্ব ও বৈধতাও হারিয়ে ফেলেছিল। 4 দিন স্থায়ী ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল গৃহীত হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক ব্যবস্থা করা হয়। অর্থাৎ সংবিধানের 13তম একটি সংবিধানের সংশোধনীর বিল গৃহীত হয়েছিল যেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক ব্যবস্থা করা হয়েছিল। এবং এরপরে আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করে। এরপর আওয়ামী লীগ সরকার গণতন্ত্র শক্তিশালীকরণে বিভিন্ন পদক্ষেপ নেয়। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচনটা অনুষ্ঠিত হলো সে সময় আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে তারা সরকার গঠন করে এবং আওয়ামী লীগ সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। তো 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত 4 দলীয় জোট সরকার গঠন করে এবং এ সময় দলীয় স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারপতিদের অবসরের বয়সসীমা 2 বছর বাড়িয়ে 65 থেকে 67 বছর করে পছন্দের লোককে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের নীল নকশা প্রণীত হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দলের স্বার্থের জন্য তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দেয়। তারা অবসরের বয়সসীমা 65 থেকে 67 বছর করে এবং তাদের পছন্দের লোককে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য তারা একটি পরিকল্পনা করতে থাকে। তো 2007 সালে সেনাবাহিনী প্রধান জেনারেল মইনুল আহমেদের নেতৃত্বে রাজনীতিতে পরোক্ষভাবে সেনা হস্তক্ষেপ ঘটে। অর্থাৎ 2007 সালে আমরা দেখতে পাই যে আমাদের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতাসীন থাকে। অর্থাৎ সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তো তার নেতৃত্বেই এই সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতাসীন ছিল। এরপরে 2 বছর পর এই সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এবং 29শে ডিসেম্বর 2008 নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নবমে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল বিজয় অর্জন করে সরকার গঠন করে। দশম জাতীয় সংসদ নির্বাচন 5ই জানুয়ারি 2014 এবং 11 জাতীয় সংসদ নির্বাচন 30 ডিসেম্বর 2018 অনুষ্ঠিত হয় এবং পূর্ববর্তী উন্নয়নের জন্য উভয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়ে সরকার গঠন করেছে।
তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। তাহলে বন্ধুরা আমরা বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে পড়ে নিলাম, এখন আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিব। প্রথম প্রশ্ন, ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? অপশন দেখো, 1957, 1947, 1951, 1950। আমরা প্রথমেই কিন্তু আজকে পড়লাম যে আমাদের ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল 1947 সালে, তাহলে এখানে অ্যান্সার হবে 1947। এর পরবর্তী প্রশ্নটি দেখো, আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন? অপশন 1954, 1958, 1948, 1957। আমরা পড়েছি যে সামরিক শাসন জারি করা হয়েছিল 1958 সালে, তাহলে এখানে অ্যান্সার হবে 1958। এর পরবর্তী কোশ্চেনটি দেখো, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কতটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে? আমরা কিন্তু পড়েছি যে স্বাধীনতা পরবর্তী থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা তিনটি রাজনৈতিক দল দেখতে পাই যারা ক্ষমতায় এসেছে। তাহলে বন্ধুরা আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল। আজকে আমরা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের এই অধ্যায়ের বাংলাদেশের গণতন্ত্র টপিকটি পড়ে নিলাম। আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।